হ্যালো ভিউয়ার্স, সাধারণভাবে এই প্রশ্ন সবার মাথায় আসে না, কারণ বিষয়টা নিয়ে কেউ চিন্তা করে না। একটু ভাবলেই দেখবেন বিষয়টা সত্যি। বিষয়টা হচ্ছে বিমানের রং সাদা কেন হয়। তাই জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওর নিচে যে লাল কালের সাবস্ক্রাইব বাটন দিয়েছে ওটা প্রেস করুন এবং পাশে বেল আইকনটাও প্রেস করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি অবশ্যই পেয়ে যান। বিমানের রং সাদা হওয়ার অনেকগুলি কারণ আছে। ভাবলে অবাক লাগে যে বিমান কিন্তু সাদা রঙের সঙ্গে গরমকালের সাদা কাপড় পরার একটা যোগ আছে। আসলে সাদা রং তাপ শোষণ করে না, প্রতিফলিত করে দেয়। ফলে সাদা কাপড় পরলে যেমন গরম কম লাগে, তেমনই সাদা রঙের বিমান সহজে গরম হয় না। নম্বর টু, তাছাড়া বিমানের রং সাদা হওয়ার ফলে বিমানের কোথাও ফুটো হলে বা তেল চুঁইয়ে পড়লে বা কোনো ফাটল সৃষ্টি হলে সেটা সহজেই খুঁজে পাওয়া যায়। নম্বর থ্রি, বিমান হারিয়ে গেলে খুঁজে বের করতে সাহায্য করে এই সাদা রং। অরণ্য বা সমুদ্রের মতো জায়গায় খোঁজ মেলে বিমানের। দিনের বেলাতে কেবল নয়, রাতের বেলাতেও সাদা রঙের জন্য সহজেই চোখে পড়ে বিমানকে। নম্বর ফোর, তাছাড়া এটি হচ্ছে একবারে অর্থনৈতিক কারণ। আসলে বিমানের সাদা রং করতে যা খরচ সেটা অন্য রঙের তুলনায় অনেক কম। এমনিতে খুব বড় আকারের বিমান রং করার বিপুল খরচ। তাছাড়া সাদা রং করলে সেই বিশাল বাজেটটাকে অনেকটা ম্যানেজ করা যায়। নম্বর ফাইভ, তাছাড়া রোদের তেজে অন্য রং সহজেই ফ্যাকাশে হয়ে যায়, সাদা রং সেই তুলনায় অনেক দিন পর্যন্ত অবিকৃত থাকে। এই কারণগুলির জন্য বিমানের রং সাদা করা হয়। এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।